গেছিলে পথ খুঁজতে অনেক সময় লেগে গেছে এমনিতে তো ম্যাডাম হয়ে সবাইকে খুব ভয় দেখাও এখন হতাটা তুমি ভিতর মতো মুখ করে দাঁড়িয়ে আছো কেন তোমার কি অন্য কোনো কাজ ছিল আমি আজকে তোমার কোচিং ক্লাসে গিয়েছিলাম শুনলাম নাকি ছুটি এদিকে তোমাকে বাড়িতে পাচ্ছি না ফোন করছি ফোন ধরছো না আমার তো খুব ভয় করছিল কোথায় গেছিলে তুমি বলো না কোনো কাজ ছিল কি আসলে ওই বলবো মা এত ঘাবড়াচ্ছ কেন তুমি নিজের কথা বলো না আজ বদ্ধি প্যাচে পড়েছো সবসময় সত্যি কথা বলার বদ অভ্যেস তোমায় কি বিপদে ফেলেছে দেখো চাও বা না চাও এখন তোমাকে মিথ্যে বলতেই হবে কি হবে এখন উষসী কি সত্যিটা বলে দেবে নাকি বড়বাবু আমার ধৈর্যের কিন্তু সীমা আছে তুমি আর কতক্ষণ চুপ করে থাকবে শুনি তুমি সারাদিন কোথায় গেছিলে শুনি মা আমি কোচিং ক্লাসে না গিয়ে আজ আমার মম ড্যাডের কাছে গেছিল মা আসলে আমার কদিন ধরে মম ড্যাডের জন্য খুব মন খারাপ করছিল আমাকে ফোনও করেছিল ওরা কিন্তু রাজা তো খুব ছোট তাই আমার যাওয়া হয় না আর মম ড্যাডও তো আসতে পারে না আসলে কি বলুন তো ওই রাজার চেয়ে কদিন আগে ছবিগুলো তোলা হলো ড্যাড ওইগুলো দেখতে চাইছিল আর উষসীর যে ক্লাস ছুটি এটা আমাকে ফোন করে বলেছিল আমি তাই বললাম যে একবার তুমি দেখা করে এসো একে নেন তুমি কেন এসব বলছো আমাকে বলতে দাও উষসী Thank you.